নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কথা বলবো রিমিকে নিয়ে। রিমি তো হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে, সেটা আমরা দেখতে পেয়েছি তো একটি ভিডিওর মাধ্যমে, সবাই দেখেছি, একটা দুটো তিনটে, এখন অনেকগুলোই ভিডিও মানে ইউটিউবে দেখা যাচ্ছে আর কি। তো আমি কিছু কথা বলতে চাই, যে মেয়েটা এই সোশ্যাল মিডিয়ার জন্য এরকম একটা পথ অবলম্বন করলো, যার হাতটা মানে এখনও ঠিকঠাকভাবে, যেরকম ওর বাবা বলছিলেন যে হাতটা মানে ফিজিওথেরাপি করাতে হবে, তো খুবই মানে নার্ভ, খুবই আর কি হাতটার খুব সঙ্গীন অবস্থা। তো সেই মেয়েটি হসপিটাল থেকে বাড়ি এলো এবং ওরা সম্ভবত বন্ডে সই করিয়ে এনেছে। অ্যাকচুয়ালি হসপিটালে ওভাবে থাকতে তো কারোর ভালোই লাগে না, আর যেহেতু একটা সরকারি ওটা হসপিটাল, তো অবশ্যই ওরও সেক্ষেত্রে ভালো, বাড়িতে অনেক কমফোর্টেবলভাবে থাকতে পারবে। তো যখন বাড়ি আসছে, তো ওকে একদম সেই হসপিটাল থেকে বেরোনোর পর থেকে কিন্তু শুটিং চলছে ওদের, এবং ওদের খুব কাছেরই দেখলাম ওরা সব শ্যুট করছে, একটা না অনেক বোধহয় ক্যামেরা ছিল। তো আমি একটা কথাই বলতে চাই, যে সোশ্যাল মিডিয়ার জন্য মেয়েটা এরকম একটা পথ অবলম্বন করলো, তারপরে তাকে কিছুদিন কি এই সোশ্যাল মিডিয়া থেকে তাকে মানে ক্যামেরা থেকে দূরে রাখা যাচ্ছে না? এটা কি খুব ডিফিকাল্ট জিনিসটা? হয়তো এই মোমেন্টে ওর প্রতিটা অ্যাক্টিভিটি যদি ইউটিউবে ভিডিও করে ছাড়া হয়, সেটা হয়তো ভিউজ ভালো আসবে, আর্নিং ভালো হবে চ্যানেলগুলোর, কিন্তু তার সঙ্গে তো এটাও দেখতে হবে যে ওই মেয়েটির এখন মানে একটা নিভৃতে একটা সময় কাটানোর ভীষণভাবে দরকার। কিছুদিন অ্যাটলিস্ট এই সোশ্যাল মিডিয়া বা ক্যামেরা থেকে ওকে নিজে দূরে রাখা দরকার, এবং শুধু যে ও ভিডিও করবে না সেটা করলে তো হবে না, কিন্তু ওকে যদি এরকমভাবে মানে প্রত্যেকে ভিডিও মানে ও কী করছে না করছে সেগুলো যদি ভিডিওতে দেখাতে শুরু করে, তাহলে তো আমার মনে হয় জিনিসটা কিন্তু আগের পর্যায়ে আবার ফিরে যেতে পারে, তাই না? আর এই যখনই ওদের এরকম কিছু একটা হয়, ওই কোথা থেকে যারা হয়তো আগে ছিল না মানে উড়ে এসে জুড়ে বসে এবং তাদের চ্যানেলগুলোকে মনিটাইজ করিয়ে নেয়, ঠিক আছে, এবং সে ভিডিওর পর ভিডিও আসে, লাইভের পর লাইভ আসে। তো আমার কথা হচ্ছে, এগুলো করে আলটিমেটলি কী হয়, মানে ওদের কী লাভটা হয়? অ্যাটলিস্ট এটা আমার যেটা মনে হয়, রিমির মা বাবাকেই এই উদ্যোগটা নিয়ে ওনাদেরকে, যারা ভিডিও করছে তাদেরকে বারণ করা উচিত, কারণ এইরকম এটা কখনোই উচিত না যে মেয়েটি আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এরকম একটা পথ সে অবলম্বন করেছে, একদম লাইভে এরকম একটা কাণ্ড করেছে। তো সেখানে তাকে তার আবার প্রতিটা অ্যাক্টিভিটি, একদম হসপিটাল থেকে বাড়ি আসছে, সেই প্রতিটা অ্যাক্টিভিটি কেন সেগুলো শুটিং করে আবার লোককে দেখানো হচ্ছে? কিছুদিন অ্যাটলিস্ট তার থেকে ক্যামেরাটা দূরে রাখা দরকার, এটা আমার মনে হলো, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মত। তো তাহলে হয়তো মেয়েটা ভালো থাকবে, কারণ মেয়েটাকে আবার যদি সোশ্যাল মিডিয়ায় মানে ইয়ে করা হয়, ও কিন্তু ওই যখন ও দেখবে যে ওকে সবাই শুটিং করছে, ওর অ্যাক্টিভিটিগুলো আবার সবাই দেখাচ্ছে, তখন ও নিজেও মোবাইলটা হাতে নেবে, এবং নিজের মোবাইলটা হাতে নিয়ে তখন কিন্তু ও দেখবে সেই ওর প্রাক্তন স্বামী কী করছে, ঠিক আছে। এখন ওদের যেহেতু ধরুন ওই সোশ্যাল মিডিয়াতেই তো ও দেখতে পাচ্ছে যে কী কাণ্ড কারখানা করছে সে ছেলেটি, তো সেটা যদি না দেখে কিছুদিন যদি সেগুলো থেকে বিরত থাকে, আমার মনে হয় খুব ভালো হবে সেটা ওর ক্ষেত্রে, এবং ওর এখন যা কন্ডিশন ওটার ক্ষেত্রে কিন্তু ওটাই আমার মনে হয় ঠিক হওয়া উচিত। এবং আর যদি প্রয়োজন হয়, অবশ্যই ওর কিন্তু একটা ভালো কাউন্সিলিং করানো ভীষণভাবে দরকার। আর এই সময়তে কী হয় না, এটা আমি এর আগেও দেখেছি, যেমন ওর ওই কাকিমা উড়ে এসে জুড়ে বসেছিলেন, ঠিক এরকমই একটা কিছু একটা সময়ে ওদের প্রচুর দেখবেন আশপাশে মানে হয়ে যায় লোকজন, ঠিক আছে, তারপরে তারা একটা সময় কিন্তু পর চলে যান, একটা সময় সারা জীবনের জন্য কিন্তু থাকেন না, মানে এদের সম্পর্কটা আমি দেখি সারা জীবনের জন্য কারোর সঙ্গে কন্টিনিউ হয় না, আবার কিন্তু তারা ছেড়ে চলে যায়, আবার নতুন একটা ব্যাচ আসে, তাদের চ্যানেলগুলো দাঁড়িয়ে যায়। তো এইগুলো আমার মনে হয় ওর মাকে এগুলো একটু দেখা উচিত, ঠিক আছে। আর কিছুদিন উনিও অ্যাটলিস্ট, আমি জানি না উনি তখনও ভিডিও করেননি, তো হয়তো উনিও করবেন ভিডিও শর্টস, এগুলো ছাড়বেন, এগুলো ওনার ক্ষেত্রে মানে এক টোটালি ওই মেয়েটাকে সোশ্যাল মিডিয়া থেকে না ও নিজে ভিডিও কদিন বন্ধ রাখুক এবং না ওর ভিডিও কেউ করুক, এরকমভাবে আমার মনে হয় করলে বোধহয় ওর অনেকটা মেন্টাল কন্ডিশনটা অনেকটা ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এটাই জাস্ট বলার ছিল, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকবেন।